বাম পাশে এগুলি হচ্ছে ম্যানহাটন, আমরা এই পাশে হচ্ছে ব্রুকলিন। রাস্তা রাস্তায় আছি আমরা, এখন যাচ্ছি জ্যাকসন হাইট। এই পাশে দেখেন আমাদের ঢাকার মতো যানজট তৈরি হয়ে গেছে, কিন্তু এই যানজট তৈরি হইলেও ঢাকার মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। এটা কিছুক্ষণ পরে এই যানজট কমে যাবে, অফিস শেষ হয়েছে, অফিস ছুটি হয়েছে, এখন মানুষ এই যে দীর্ঘ যানজট। এখান দিয়ে কি ম্যানহাটন ব্রিজ যাচ্ছে না? হ্যাঁ, আর কোনটা? উইলিয়ামস পার্ক ম্যানহাটন ব্রিজ পার মানুষগুলো এই যে দেখেন। আমরা 1.5 মিনিটের মতো গাড়ি টেনে আসলাম, এখনো রাস্তা এই পাশে বাম পাশে আমি দুইটা রাস্তায় দেখাচ্ছি জ্যাম। ওরে বাবা, এত দীর্ঘ জ্যাম দেখতেছি। এই জ্যাম কতক্ষণ থাকবে? পুরোপুরি জ্যাম থাকবে না, 10-15 হ্যাঁ, গাড়িগুলো ছোট ছোট করে চলতেছে আমাদের পুরান ঢাকা যেভাবে চলে আর কি, পুরান ঢাকার মতো একটা, হ্যাঁ, যেটি পা পা করে পুরান ঢাকা যেভাবে চলে, মেট্রোপলিটন এভিনিউ উইলিয়ামস। দুইটাকে একেবারে মনে হচ্ছে হেলিকপ্টারের মতো, হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে ক্যামেরায় ওই রকমই দেখা যাচ্ছে। আমি হঠাৎ করে রাস্তার দিকে তাকাইছিলাম, স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশের মেঘ দুইটাকে পুরো হেলিকপ্টারের মতো। তো কোথায় যেন দেখেছিলাম ভিডিওতে যে এরকম জোড়া হেলিকপ্টার, যুদ্ধক্ষেত্রের কোনো একটা হেলিকপ্টার দেখেছিলাম। আমাদের রাস্তাটাও স্লো হয়ে গেছে, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। হেলিকপ্টার না হলেও একটা মার্কিন বিমান দেখা যাচ্ছে। এই যে আসলে এখানে আমেরিকাতে যেটা দেখছি নিউ ইয়র্কের এসে, এখানে রাস্তায় প্রচুর গাড়ি কিন্তু মানুষ, রাস্তায় কোনো মানুষ দেখা যায় না। ঢাকায় মানুষ প্রচুর, গাড়ি নেই। আমরা ঢাকায় প্রাইভেট কার নিয়ে চিৎকার চেঁচামেচি করি, গণপরিবহন নেই। এখানে আসলে গণপরিবহনের দেখাই যায় না, গণপরিবহন হচ্ছে ট্রেন। গণপরিবহন বলতে ট্রেনেই মনে হয় সবচেয়ে বড়। আর এই কিছু হলুদ বাস দেখা যায় আমাদের
মুরিট্টিনের আমলের বাস,